হট ফেভারিট পাঁচটি দলই আজ একই পথের পথিক। রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে? বিশ্বকাপ শুরুর আগেও এমন প্রশ্নে যে নামগুলো সবার আগে আসতো তারা হলো ব্রাজিল, জার্মানি, স্পেন, সাথে আর্জেন্টিনা ও পর্তুগালকেও চমকের তালিকায় রাখতেন সবাই। কিন্তু বিশ্বকাপ শুরু হতে এখন যেন সবচেয়ে বড় বিপদে এই হট ফেভারিট দলগুলোই। পাঁচটি দলই আজ একই পথের পথিক। গ্রুপ বিতে আছে স্পেন ও পর্তুগাল। ধারণা করা হচ্ছিল এই গ্রুপ থেকে এই দুই দলের মধ্যেই গ্রুপ সেরা নিয়ে লড়াই হবে, এখনও সেই মতোই এগিয়ে যাচ্ছে। কিন্তু মাঝখানে ইরান আর মরক্কো এসে ভয় ঢুকিয়ে দিয়েছে দুই জায়ান্টকে। গ্রুপে দুটি করে ম্যাচ খেলেছেন চারটি দলই, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন, সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে পর্তুগাল, তিন পয়েন্ট নিয়ে ইরান আছে তিন নম্বরে, কোনো পয়েন্ট ছাড়া চার নম্বরে আছে মরক্কো। পর্তুগালের খেলা হলো ইরানের সাথে, আর মাথা ব্যথা তাই সেখানেই বেশি। পর্তুগালের সমীকরণ সহজ, ড্র করলেই চলে যাবে শেষ ষোলোতে। স্পেনেরও তাই, ড্রই তুলে দেবে শেষ ষোলোতে। কিন্তু যদি পর্তুগাল হারে তাহলে ইরান উঠবে দ্বিতীয় রাউন্ডে, আর পর্তুগালকে তাকিয়ে থাকতে হবে স্পেনের বিপক্ষে ম্যাচের দিকে। যদি স্পেন মরক্কোর কাছে হারে এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকে তাহলেই কেবল যাবে পর্তুগাল। তাই অনেকটাই নিজেদের হাতেই নিজেদের ভাগ্য স্পেন ও পর্তুগালের। আর্জেন্টিনার অবস্থা অবশ্য তেমন নয়, তাদের নিজেদের সাথে সাথে অপর ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। নাইজেরিয়াকে অবশ্যই হারাতে হবে আর্জেন্টিনাকে, এবং সেই সাথে দোয়া করতে হবে যেন আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে না পারে। ব্রাজিল নিজেদের গ্রুপে আছে শীর্ষস্থানে, তবে নেই স্বস্তিতে, চার পয়েন্ট তাদের, সমান চার পয়েন্ট সুইজারল্যান্ডের। ব্রাজিলের পরের ম্যাচ সার্বিয়ার সাথে, যাদের পয়েন্ট তিন, আর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কোস্টারিকা। ম্যাচে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের জন্য ড্রয় যথেষ্ট। এই গ্রুপের সমীকরণ একেবারে স্পেন ও পর্তুগালের গ্রুপের মতো। বিপদে আছে জার্মানি, দুই ম্যাচে একটি জিতেছে তারা, হেরেছে একটিতে, পয়েন্ট তিন। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। খুব একটা কঠিন হওয়ার কথা নয় তাদের জন্য এই ম্যাচটি। অন্য ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সুইডেন। যদি কোনো কারণে জার্মানি হেরে যায় তাহলে ড্রয় যথেষ্ট সুইডেনের জন্য। যদি জার্মানি ও সুইডেন দুই দলই হারে তাহলে যে বেশি গোল খাবে সেই বিদায় নেবে, কারণ বর্তমানে তাদের গোল ব্যবধান সমান। তবে যদি জার্মানি যে কোনো ব্যবধানে জেতে এবং সুইডেন তিন গোলের ব্যবধানে জেতে তাহলে বিদায় নেবে মেক্সিকো। প্রিয় ভিউয়ার, এই দলগুলোর মধ্যে আপনার প্রিয় দল কোনটি? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন।